কিছুক্ষণ আগেই ঘটলো মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়লো একটি বিমান। আচমকা অন্ধকার নামলো প্রায় 90,000 বাড়িতে। এরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। চলছে জোরকদমে উদ্ধার কাজ। তবে এই ভয়ঙ্কর মর্মান্তিক বিমান দুর্ঘটনা কখন কোথায় কিভাবে ঘটলো, এখন কি পরিস্থিতি সেখানকার, এই বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কিছুক্ষণ আগেই ঘটলো ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। বিদ্যুতের তারের ওপর বিমান ভেঙে পড়ল। আচমকা অন্ধকার নামলো প্রায় 90,000 বাড়িতে। মন্টেগোমরিতে একটি ছোট বিমান ভেঙে পড়ে বিদ্যুতের তারের ওপরে। এরপরই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই গোটা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। নাগরিকদের উদ্দেশ্যে তাদের পরামর্শ, বিপদ এড়াতে আপাতত শহরের দুর্ঘটনাগ্রস্ত এলাকাটি এড়িয়ে যান। এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার জেরে প্রায় 90,000 বাড়ির বাসিন্দারা সমস্যায় পড়েছেন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকা স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছিল সেখানে। রবিবার এই দুর্ঘটনাটি ঘটে আমেরিকার ম্যারিল্যান্ড স্টেটে। সেখানকার মন্টেগোমরিতে কাউন্টিতে ঘটেছিল এই দুর্ঘটনা এবং এর জেরে ওই কাউন্টির প্রায় 1/4 বাড়িতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। আমেরিকার সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এই ঘটনার জেরে মন্টেগোমরি কাউন্টির প্রায় 90,000 বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে, যা গোটা কাউন্টি এলাকায় থাকা মোট বাড়ির প্রায় 1/4। যদিও এই বিমান দুর্ঘটনার জেরে কেউ আহত হননি এবং হতাহতের কোনো খবর মেলেনি।